আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে বারাণসীতে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের অভিবর্তন, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এতে অংশগ্রহণ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তৃতীয় পর্যায়ে দেশের গ্রামাঞ্চলে 1,25,000 কিলোমিটার সড়ক নির্মাণে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকার গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে কম খরচে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা প্রদান করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ওয়্যারলেস অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস স্থাপন। কেন্দ্রীয় ন্যায় ও সবলীকরণ দপ্তরের মন্ত্রী জানিয়েছেন, 551টি বৃদ্ধাবাসে 16,290 জন বয়স্ক লোকের থাকার ব্যবস্থা করতে মন্ত্রণালয়ের সহায়তা। বুট ভাগাভাগি নয়, বিজেপির বিকল্প তৃণমূলই, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কের মুখে সিবিএসইর প্রশ্নপত্র থেকে নারী বিদ্বেষী অংশ বাদ দেওয়ার ঘোষণা কেন্দ্রের। বিতর্কিত মন্তব্য, প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। এবং সর্বশেষ খবরটি হল, গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন 6,811 জন, সুস্থ হয়েছেন 8,061 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 239 জনের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের অভিবর্তনে অধ্যক্ষতা করেন। এই অভিবর্তনে সরকার পরিচালনায় উন্নত কৌশলগুলি সম্পর্কে আলোচনা করা হয়। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা সহ 8টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই অভিবর্তনে অংশগ্রহণ করেন। এদিকে নাগাল্যান্ড ও বিহারের উপমুখ্যমন্ত্রীরা 2 রাজ্যের প্রতিনিধিত্ব করেন। অভিবর্তনে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ও সংগঠন শাখার জাতীয় সাধারণ সচিব বিএল সন্তোষ সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। অপরদিকে কেন্দ্রীয় সরকার গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে কম খরচে ও উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা প্রদান করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ওয়্যারলেস অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস অর্থাৎ পিএম ওয়ানি প্রকল্প আরম্ভ করেছে। এই প্রকল্প অতিরিক্ত ব্যবসায়ের সুবিধার্থে চালু করা হচ্ছে। আসামেও গ্রাহকরা এই উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা লাভ করতে পারবে। সহজ ও লাইসেন্সপ্রাপ্ত এই পরিষেবা লাভের জন্য কোনো ধরনের পঞ্জীয়ন সংক্রান্ত মাশুলের প্রয়োজন হবে না বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। এছাড়া এই পরিষেবা প্রদানকারীও রাজস্ব উপার্জনে লাভবান হতে পারবেন। এর জন্য অ্যাপ স্টোর থেকে পিএম ওয়ানি অ্যাপটি ডাউনলোড করে নিজের পঞ্জীয়ন করা সহ দাতা প্ল্যানগুলি বাছাই করতে হবে। অপরদিকে কেন্দ্রীয় ন্যায় ও সবলীকরণ দপ্তরের মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার গতকাল লোকসভায় জানিয়েছেন যে সমগ্র দেশে স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা পরিচালিত 551টি বৃদ্ধাবাসে 16,290 জন বয়স্ক লোকের থাকার ব্যবস্থা করতে এই মন্ত্রণালয় সহায়তা করেছে। এক লিখিত উত্তরে শ্রী কুমার বলেন যে ওইসব বৃদ্ধাবাসে কোনো ধরনের হিংসাত্মক ঘটনার খবর পাওয়া যায়নি, তবে বয়স্ক লোকেদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে এ সংক্রান্ত পরামর্শবলি পাঠিয়েছে। এতে বৃদ্ধাবাসগুলিতে থাকা বয়স্ক লোকেদের উপর কোনো ধরনের নির্যাতন যাতে না হয় তা সুনিশ্চিত করতে এবং তাদের সঙ্গে কোনো রকমের অবজ্ঞামূলক ব্যবহার না করারও পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার তৃতীয় পর্যায়ের অধীনে দেশে 1,25,000 কিলোমিটার পথ নির্মাণ করা হবে। লোকসভায় এক প্রশ্নের উত্তরে শ্রী সিং বলেন যে গ্রামাঞ্চলের বড় পথগুলিকে গ্রামাঞ্চলের বাজার, বিদ্যালয় ও চিকিৎসালয়ের সঙ্গে সংযুক্ত করার উদ্দেশ্যে 2019 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্যায় চালু করা হয়েছে। তিনি বলেন যে এর অধীনে চলতি বছরের 8 ডিসেম্বর পর্যন্ত 71,902 কিলোমিটার পথে অনুমোদন জানানো হয়েছে এবং এর মধ্যে 19,000 কিলোমিটার পথের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। মন্ত্রী সেই সঙ্গে জানান যে এ ধরনের পথ নির্মাণের ক্ষেত্রে 15% সবুজ প্রযুক্তি ব্যবহার করতে রাজ্যগুলিকে পরামর্শ প্রদান করা হয়েছে।
অপরদিকে বিতর্কিত মন্তব্য, গগৈর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্যের জেরে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি তথা রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে প্রতিবাদ জানিয়ে সংসদের এথিক্স কমিটিকে চিঠি লিখেছেন তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূর ও দলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। সম্প্রতি প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈর আত্মজীবনী জাস্টিস ফর দ্য জাজ এন্ড অটোবায়োগ্রাফি। নিজের সেই বইয়ের প্রমোশনে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলাপচারিতায় দেখা যাচ্ছে গগৈকে। অভিযোগ, তেমনি একটি আলাপচারিতায় রঞ্জন গগৈ বলেন, আমার ইচ্ছে হলে আমি রাজ্যসভায় যাই, আমি মনোনীত সদস্য, কোনো দলের লোক নই। তিনি আরও বলেন, রাজ্যসভার ম্যাজিকটা কোথায়? আমি যদি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হতাম তাহলে বেতন ভাতার দিক থেকে ভালোই থাকতাম, কিন্তু আমি রাজ্যসভা থেকে একটি পয়সাও নিচ্ছি না। বিরোধীদের অভিযোগ, এমন মন্তব্য করে রাজ্যসভাকে অসম্মান করেছেন গগৈ। তার জেরেই এদিন গগৈর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনা হয়েছে। একই সঙ্গে মৌসুম নূর ও জহর সরকার সংসদের এথিক্স কমিটিকে একটি অভিযোগপত্রও লিখেছেন। শোনা যাচ্ছে বিভিন্ন দলের আরও কমে 10 সাংসদ একই অভিযোগ জানাতে যাচ্ছেন। সূত্রের খবর, গগৈকে নিয়ে তৃণমূলের সঙ্গে একমত হয়েছে কংগ্রেস সহ অন্য বিরোধীরাও। এই বিষয়ে বিরোধীরা একটি বৈঠকও করেছেন ইতিমধ্যে। ভবিষ্যতে সব বিরোধী একযোগে গগৈর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনতে পারে বলেও মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গগৈর বই নিয়ে আগেই বিতর্ক দানা বেঁধেছিল। বইতে অযোধ্যা মামলায় রায়দানকারী বেঞ্চের সদস্যদের একটি ছবি রয়েছে, তাতে ক্যাপশন করা হয়েছে, অযোধ্যা রায়ের পরে উদযাপন। গগৈ জানিয়েছেন, অযোধ্যা রায় দেওয়ার পরে সন্ধ্যায় বেঞ্চের অন্য সদস্যদের নিয়ে দিল্লির পাঁচতারা হোটেলে যান তিনি। সেখানে চীনা খাবার ও ওয়াইন খান সকলে মিলে। অপরদিকে বিতর্কের মুখে সিবিএসইর প্রশ্নপত্র থেকে নারী বিদ্বেষী অংশ বাদ দেওয়ার ঘোষণা করল সরকার। সিবিএসইর দশম শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্রের একটি অংশকে নারী বিদ্বেষী বলে চিহ্নিত করেছিল বিরোধীরা। বিষয়টি নিয়ে তারা সোমবার সংসদে হইচই করেন, পরে লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস, ডিএমকে, এনসিপি ও আইইউএমএল। চাপের মুখে এই দিনই সরকার ঘোষণা করল, প্রশ্নপত্র থেকে বিতর্কিত প্রশ্নটি বাদ দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা ওই প্রশ্নের জন্য ফুল মার্কস পাবে। ইংরেজি প্রশ্নপত্রে বুথ পরীক্ষার জন্য যে লেখাটি দেওয়া হয়েছিল তার একটি অংশে আছে, স্ত্রীদের ক্ষমতায়ন হলে সন্তানদের উপর বাবা মায়ের নিয়ন্ত্রণ হ্রাস পায়। এছাড়া ছিল, স্ত্রী যদি স্বামীর কথা শুনে চলেন তবেই ছোটরা বড়দের মান্য করতে শেখে। আরও কয়েকটি লাইনে বলা হয়েছিল, নারীদের ক্ষমতায়ন হলে সন্তানদের বাবা মায়ের মধ্যে মতভেদের সম্ভাবনা বৃদ্ধি পায়, পরিণামে শিশুরা মা বাবাকে অমান্য করতে শেখে। পুরুষদের উঁচু স্থান না দিলে স্ত্রী এবং মায়েরাও বঞ্চিত হন, কারণ তখন পরিবারে শৃঙ্খলা থাকে না। সিবিএসই বিবৃতি দিয়ে বলেছে, কোনো নির্দিষ্ট গাইডলাইন মেনে বুথ পরীক্ষণে ওই লেখাটি দেওয়া হয়নি। এদিন সকালে বিরোধীরা বলেন, বুথ পরীক্ষণে যে লেখাটি উল্লেখ করা হয়েছে তা নারী বিদ্বেষী ও আপত্তিকর। লোকসভায় বিষয়টি প্রথমে তুলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি দাবি করেন, ওই প্রশ্নপত্রের জন্য মোদী সরকারকে ক্ষমা চাইতে হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেন, তরুণদের নৈতিকতা ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে আরএসএস বিজেপি। অপরদিকে বিজেপির বিকল্প তৃণমূলই, অন্য কেউ গাছফুল শিবিরকে সমর্থন করতে চাইলে করতেই পারে, কিন্তু নেতৃত্ব থাকবে তৃণমূলের হাতেই। গুয়ার কর্মীসভা থেকে এটা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিনের এডিটর্স মিট থেকে জানিয়ে দিলেন কীভাবে সাজানো হবে গুয়াকে, তা পরিকল্পনা করেই এগোনো হবে। তিন দিনের সফরে গোয়া গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোয়ার ভারপ্রাপ্ত নেতানেত্রীরা। তিন দিনই টাসা কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। এদিন সকালে গোয়া চলচ্চিত্র উৎসবে হাজির হন মমতা। সেখানে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠক সারেন তিনি। তারপরই কর্মীসভায় যোগ দেন তৃণমূল সুপ্রিমো। সেই কর্মীসভা থেকে মমতার বার্তা, আমরা এখানে বিজেপি বিরোধী ভোট বাগাবাগি করতে আসিনি, বিজেপি বিরোধী ভোট একসঙ্গে করতে এসেছি। সে রাজ্যের একাধিক দল তৃণমূলের সঙ্গে জোট বাঁধার প্রস্তাব দিয়েছে।
আবার গোয়ায় তৃণমূলের সংগঠন বৃদ্ধিকে কটাক্ষ করেছে কংগ্রেস। এদিন নাম না করেই কংগ্রেসকেও বার্তা দেন তৃণমূল নেত্রী, বলেন আর কেউ বিজেপির বিরুদ্ধে লড়াই করে না, লড়াইটা করছি আমরাই, অন্যরা কেউ আমাদের সমর্থন করতে চাইলে স্বাগত, কিন্তু আপনাদের কথা শুনে বিজেপির সঙ্গে আদা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো না। এদিন তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন বিজেপি বিরোধিতার জন্য কোনো দল তৃণমূলকে সমর্থন করতেই পারে, কিন্তু নেতৃত্ব থাকবে গাছফুল শিবিরের হাতেই। তৃণমূল নেত্রীর কথায়, আমরা এখানে জিততে এসেছি, অন্য দল বিজেপি বিরোধী লড়াই করতে পারলে আমরা এখানে আসতাম না, কিন্তু কেউ লড়াই করতে পারে না, কংগ্রেসের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর বার্তা, আপনারা আমাদের রাজ্যের সব ভোটে লড়াই করছেন, তখন কোনো সমস্যা হয় না, আমরাও তাই ভাবলাম এখানে লড়াই করি। একই কথা শোনা গেল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও, বললেন আমরা এখানে দুই চারটা আসন জিততে আসিনি, গোয়ায় সরকার গড়তে এসেছি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।